আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনাদের কাছে যে গাড়িটি রয়েছে সেটি আপনাদের বাইক হোক কিংবা চার চাকা এক কথা যে কোনো রকম যানবাহন হোক না কেন তো সেই গাড়ির আপনাদের আসল মালিককে এবং সেই গাড়িটি কার নামে তোলা রয়েছে কবে গাড়িটিকে অর্থাৎ কেনা হয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন করা হয়েছে এবং গাড়ির ট্যাক্স পলিউশন এবং ইন্স্যুরেন্স যে রয়েছে তার ডেট কতদিন পর্যন্ত রয়েছে এবং কবে সেগুলো ফেল হয়ে যাবে এবং কবে আপনাদের টাকাটিকে পে করতে হবে সমস্ত কিছু দেখে নেব আজকের ভিডিওতে এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যেগুলো দেখতেই পাচ্ছেন তার লাইক লাইকটি ক্লিক করে ভিডিও দেখলে একদিন আজেল অলংশ সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সেটা মধ্যে ক্লিক করে পাঁচ ক্লিক করে নোট সে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এর জন্য আপনি আপনার মোবাইল ফ্রেন গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন পরিবহন লেগে আপনি সার্চ করবেন পরিবহন ডট গভ ডট ইন লেগে আপনি যখনই সার্চ করবেন আপনার অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন তো এখানে আসলে আপনি বাড়িতে দেখতেই পারছেন তিনটি ড্যাশ রয়েছে আপনাদের এই যে এখানে আপনি দেখতেই পারছেন ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সমস্ত আপনি ক্লিক করতে হবে না বা দিকে তিনটে যে ড্যাশ রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি এখানে ক্লিক করে দেবেন তো নই ইউর এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন এরপর আপনি পর থেকে অর্থাৎ পেজটি চলে আসবে একটা প্রভাব চলে আসবে আপনি সিম্প এটাকে ওকে করে দেবেন তো এটা আপনি যখনই ওকে করে দেবেন আপনার পরবর্তী পেজটি চলে আসবে এখানে রয়েছে আপনাদের যে গাড়ির যে নাম্বার রয়েছে সেই গাড়ির নাম্বার আপনাদের এখানে কিন্তু এন্টার করতে হবে তো গাড়ির নাম্বার এখানে দেওয়ার পর আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আপনি যে অর্থাৎ ক্যাপচারটা দেখতে পারবেন যে আপনার ক্যাপচারটা বুঝতে অসুবিধা হয়ে থাকে সেই রিপ্লেসন যে রয়েছে রিফ্রেশ আপনি ক্লিক করে আপনার ক্যাপচার করতে যে রয়েছে সেটি আপনি চেঞ্জ করতে পারবেন তো এখানে আপনার গাড়ির নাম্বার যে রয়েছে সেই গাড়ির নাম্বার আপনি দিয়ে দেবেন দেওয়ার পর ক্যাপচার করতে গিয়ে অর্থাৎ যোগ করা সেটা আপনি দিয়ে দেবেন যদি বুঝতে অসুবিধা হয় সে রিপ্লেসটা ক্লিক করে আবারও আপনি রিফ্রেশ করে নিতে পারেন অর্থাৎ নতুন কিছু ক্যাপচার চলে আসবে এরপর সার্চ যে রয়েছে সার্চে আপনি ক্লিক করে দেবেন তো সমস্ত ঘরটা সিলেক্ট করার পর দেওয়ার পর আপনি সার্চে ক্লিক করে দেবেন এটা আপনার লোডিং হবে তো এটা আমি অর্থাৎ আমার নিজস্ব যে বাইক রয়েছে সেই বাইকটি আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আপনি দেখতে দেখবেন গাড়ির মালিকের নাম কী রয়েছে তো খালেক রহমানের পাশাপাশি কবে রেজিস্ট্রেশন করা হয়েছে তার ডেট সাত জুলাই দু হাজার কুড়ি এবং গাড়ির নাম্বার এবং গাড়িটি অর্থাৎ পেট্রোল নাকি ডিজেলের সেটাও দেওয়া হয়েছে এর পাশে গাড়ির নাম কী রয়েছে ইএমআই অর্থাৎ জেড এস এর পাশেই রয়েছে অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়াম ইএমআই মোটর প্রাইভেট লিমিটেড এবং মাতাভাঙ্গা এর পাশেই আপনি দেখবেন নিচে চলে আসবেন নিচে আসলে আপনি দেখবেন ফিটনেস রয়েছে সেটা কদিন ভ্যালিটি রয়েছে অর্থাৎ ছয় জুলাই দু হাজার পঁয়ত্রিশ এবং এমবি ট্যাক্স সেটা রয়েছে লাইফ টাইম অর্থাৎ লং টাইম ট্যাক্স এর পাশাপাশি রয়েছে ইন্স্যুরেন্স তার ডেট কিন্তু রয়েছে পাঁচ মে দুই হাজার পঁচিশ এর পাশাপাশি পলিউশন যে রয়েছে সেই পলিউশন ডেট কিন্তু রয়েছে তিন সেপ্টেম্বর দুই হাজার একুশ অর্থাৎ আমাদের কোনো যে ডেট যে অর্থাৎ এক কথা এক্সপায়ার কিন্তু হয়নি সমস্ত ডেট আমাদের ঠিকঠাক রয়েছে এর পাশে আপনি যখন পুরনো গাড়ি কিনতে যাবেন তখন আপনি ঠিক একই রকমভাবে গাড়ির যে নাম্বার প্লেটের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিকে আপনি দিয়ে দেবেন তারা ক্যাপচার করতে দেওয়ার পর আপনি সার্চে ক্লিক করে দেখে নিতে পারবেন যে যে পুরনো গাড়ি বিক্রি করবে সেই পুরনো গাড়ির অর্থাৎ মালিক সে নিজে নাকি সে আবার অন্য কথা নিয়েছে তা আপনিও দেখতে নিতে পারবেন এর পাশাপাশি গাড়িটি কবে অর্থাৎ রেজিস্ট্রেন করা হয়েছে কবে কেনা হয়েছে তার ডেটগুলো আপনি এখানে দেখে নিতে পারবেন সেই গাড়িটির হাতে ইন্স্যুরেন্স এবং পলিউশান এর পাশাপাশি ট্যাক্স যে রয়েছে তা অর্থাৎ সেগুলো এক কথা শেষ হয়েছে নাকি সেগুলো এখনও পর্যন্ত রয়েছে তা আপনিও দেখতে নিতে পারবেন তো আসেন বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার নিজস্ব গাড়ি এর পাশাপাশি পুরো গাড়ি কেনার আগে আপনি এরকম চেক করে নিতে পারবেন গাড়ির মালিক থেকে শুধু সমস্ত কিছু যদি আপনার কিছু অসুবিধা থাকে অবশ্যই আপনি কোনো ফাঁকা হয়েছে কোনো জানিয়ে দেবেন এবং যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং এরকম নতুন পর্যন্ত সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটসি মালকে রাখবেন ওর স্যারকে প্রত্যেককে জানিয়ে দেবেন তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন